সকালে খুব সকালে উঠতে হয়েছে, মোটামুটি 6টা থেকে বেল দিয়ে রাখছি, এখন 8টা 3 বাজে। মানে গত 2 ঘন্টা মানে একটু পর পরে বেল বাজছে, আর হলো আমি ঘুম থেকে উঠছি। 2 ঘন্টা উঠি নাই, কিন্তু 2 ঘন্টার মধ্যে প্যারা খাইছি প্রচুর, কারণ আমার কিছুক্ষণ পরেই একটা প্রেজেন্টেশন আছে। তো প্রেজেন্টেশনটা একটু রেডি করতে হবে, একটু মেমোরাইজ করতে হবে, একটু মানে ইজি যেন হয় সেটার একটা ব্যবস্থা করতে হবে। যদিও গতকালকে রাতে অলমোস্ট 3টা পর্যন্ত কাজ করতে হয়েছে, 3 ঘন্টা। 3 ঘন্টা কাজ করে তারপর আসলে প্রেজেন্টেশনটাকে রেডি করতে হয়েছে আর কি। একটু আগেই মিটিং টিটিং শেষ করলাম, একটু ফাকড আপ টাইপের, মানে মিটিং খুব মন মতো হয়নি, আর মন মতো হবে সেটা আসলে আশাও করা যায় না। কারণ হলো যখন কোনো কাজ মানে একটা গ্রুপে করা হয়, সো আরেকজনের কাজ আমার পছন্দ হবে কি না হবে সেটা আসলে মানে আমার কাজ এমন হইতে পারে যে কারো পছন্দ না, বা অন্যজনের কাজ আমার পছন্দ না হইতে পারে। সো ওই নাবিহা, সি আমি আর নাবিহা আজকে আবার সেম আবার চেস খেলবো। সো আপনারা কোনো চিন্তা করবেন না যে আজকে তো আপনাদের সারাদিন চেসের যে ভিডিও, এই ভিডিও আপনাদেরকে দেখাবো না, আমরা হয়তো স্টার্ট করব, তো অল্প কিছুক্ষণের মধ্যে আবার শেষও করে দেবো। Yeah, you can bring your clock. But don't start it now, okay? এটা হলো যে আমার মেয়ের খেলা, সে হলো মানে চেস্টারে বানায় ফেলছে যে কাট কাট টার্ন আর কি, মানে কে এখন করবে। ও মাত্র 6 বছরের, সো 6 বছর না বেশি বলে ফেললাম, 5.5 বছরের। সো এখনো মানে ওই ধরনের ম্যাচুরিটিতে আসে না, এটা তো বুঝেই যায়, বাট শি ইজ ম্যাচিউর এনাফ বিকজ শি স্টার্টেড প্লে চেস উইথ মি অ্যান্ড ইটস নট ভেরি ইজি ইজি ও নাবিহা, ইউ ক্যান শো ওভার দ্যার। Can you, what's the time, okay? Can you please go a little bit closer to... Hi, I didn't get my clock because I have to know the time, okay? Okay. Because I'm playing chess. I don't know the time. I don't have it. My daddy has no clocks, but I do. Okay, so we can do it. So it's your turn. বাবা মেয়ে হালকা পাতলা দাবা খেললাম, তারপরে দাবাটা শেষও করতে পারিনি। নাবিহার যেন কেন বোরিং লাগতেছিল দাবাটা, তারপরে দাবা শেষ করে একটু ঘুমায় পড়লাম, কারণ আজকে অনেক সকালে উঠছিলাম কালকে। যদিও কালকে রাতে অলমোস্ট 3টার দিকে ঘুমাইছি, সো তাড়াতাড়ি আসলে উঠতে হয়েছে প্রজেক্টের জন্য, তারপরে একটু ঘুমাইলাম। মোটামুটি মনে হয় 2 ঘন্টার মতো মনে হয় ঘুমাইতে পারছি। সো উঠে আসলে হালিম খাব, কারণ হলো হালিম রান্না হয়েছে এইখানে, মানে হালিম গরম করা হইতেছে, কিছুক্ষণের মধ্যেই আসলে হালিম খাওয়ার চিন্তা করব। তারপর আসলে আমাকে আবার কাজে যেতে হবে, এবং মানে ব্যাপারটা ইজি না। ওহো ওহো, আমি এখন আছি হলো রান্নাঘরে। যেমনদের রান্নাঘরটা মোটামুটি অনেক বড় হয়, কারণ হলো ওরা মানে কেমন যেন রান্নাঘর কেন্দ্রিক হয়ে যায়। ইভেন মানে জার্মানদের খুব বাজে একটা জিনিস হলো,
ওরা বাসা চেঞ্জ করলে ওদের রান্নাঘর সহ নিয়ে যায়, মানে হলো যে রান্নাঘরে যে ইকুইপমেন্ট গুলো থাকে, ইভেন চুলা টুলা যা আছে, হালপত্র যা আছে সব কিছু নিয়ে চলে যায় আর কি। আমি এটাতে খুব বেশি পিসড অফ আর কি, আমার এটা আসলে একটা বাজে সিদ্ধান্ত মনে হয়, এর চেয়ে বড় বাজে সিদ্ধান্ত আর হইতে পারে না। আর একটা রান্নাঘর কিনতে হলে, রান্নাঘর না মানে রান্নার যে কিচেন, সেই কিচেন কিনতে হলে অলমোস্ট মিনিমাম 1500 ইউরো লাগে, তারপরে তো ম্যাক্সিমাম তো আছে, ইভেন জার্মানরা মোটামুটি 6-7 হাজার ইউরো খরচ করে ফেলে একটা রান্নাঘর ইকুইপমেন্ট সাজানোর জন্য।